Assalamualaikum everyone, welcome back to my channel. আজকে আমি আপনাদের এই সুন্দর নিমমাটি তৈরি করে দেখাবো। আশা করি সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে আমি প্রথমে জামার কাপড়টিকে চার ভাঁজ করে নিয়েছি। কাপড়টি 15x8.5 ইঞ্চি রয়েছে। এবার আমি একটি 12 ইঞ্চি পেস্টিংকে দুই ভাঁজ করে হাতার জন্য কেটে নিচ্ছি। এবার আমি হাতার বেল্টের জন্য উপরের দিকে 3 ইঞ্চি রেখে পুরো হাতার মাপটা 5 ইঞ্চি নিচ্ছি। এবার আমি এভাবে পেস্টিং একটি গোল শেপ দিয়ে এবং হাতার বেল্টের জন্য বাহিরের দিকে 1 ইঞ্চি রেখে কেটে নিচ্ছি। আমি এভাবে জামার মাঝে কুচি দিয়ে নিমাটিকে তৈরি করব। এবং এই কাপড়টি দিয়ে আমি গলায় পাইপিং করব। এবার হাতা তৈরির পেস্টিংটি আমি একটি কাপড়ের উপর বসিয়ে নিচ্ছি। প্রথমেই আমি গলার দিকের কুচিগুলো দিয়ে নিচ্ছি। এবার কুচির উপর দিয়ে আমি পাইপিং করে নিচ্ছি। এবার হাতার পেস্টিংটির উপর দিয়ে সেলাই করে আমি কাপড়টিকে সেট করে নিচ্ছি।
এবার হাতার এই বেল্টটি আমি জামার উভয় অংশের সাথে সেলাই করে লাগিয়ে নেচ্ছি। এবার জামার সাইডগুলো আমি সেলাই করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।